এই দেশ আমার, এই দেশ আমার, কলরব হোকাবার এই দেশ আমার। সো নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেবদার ফ্যানেরা সবাই রেডি হয়ে যাও। আমি জানি না এই ভিডিওটার নোটিফিকেশন কজনের কাছে পৌঁছলো, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। যাদের কাছে পৌঁছলো বা যারা এই ভিডিওটা এখন দেখছো, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এই ভিডিওটা, যারা বাঘা যতীন সিনেমাটার সঙ্গে আছো এবং থাকতে চাও। পরিষ্কার কথা, এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, বাঘা যতীনের ক্রেজ ভাই লেভেলের তুঙ্গে। না, আমি কোনো প্রমোশন নিয়ে কথা বলছি না, কিন্তু আমি কোনো মেট্রোতে প্রমোশন হচ্ছে বা কোনো টাইপস অফ প্রমোশন নিয়ে এখানে কথা বলতে আসিনি। আমি একটা রিয়েল ইনসিডেন্ট তোমাদেরকে জানাতে এসেছি যেটা ঘটেছে বন্ধুরা। এবং আমি অবশ্যই ইমতিয়াজ ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমায় পুরো বিষয়টা হোয়াটসঅ্যাপে জানাবার জন্যে। এবং আমি এই ভিডিওর মধ্যে একটি ছবি অ্যাটাচ করব, কিন্তু জাস্ট 2 সেকেন্ডের জন্যে। তার কারণটা, এই ছবিতে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকের কাছ থেকে পারমিশনটা নেওয়া হয়নি যে ছবিটা ইউজ করা হবে বলে, ঠিক আছে? সেই কারণের জন্য আমি থাম্বনেলেও কিন্তু এই ছবিটা ইউজ করিনি। আগে 2 সেকেন্ডের জন্য ছবিটা দেখে নাও চট করে। এখানে এই ছবিটা দেখে ফেললে এইবারে তোমাদের পুরো বিষয়টা বলি। হাজারিবাগ মেডিকেল কলেজ ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত হাজারিবাগ মেডিকেল কলেজের স্টুডেন্টসদের ছবি দেখতে পেলে এখানে। এবং এই যে ইমতিয়াজ যার কথা বলছি, সে নিজেও একজন এই মেডিকেল কলেজের স্টুডেন্ট। এখানে এই ব্যাচটা টোটাল 79 জন মেম্বার্স আছে, যাদের মধ্যে ম্যাক্সিমামরাই হচ্ছে অবাঙালি এবং বিভিন্ন স্টেট থেকে, ডিফারেন্ট স্টেট থেকে তারা বিলং করে। মাত্র 3 থেকে 4 জন বাঙালি, বাকিরা প্রত্যেকে অবাঙালি। এবার তোমাদের মনে হতে পারে, এ বাবা এটা আবার কী ক্রেজের মানে কী, এটা কী, দাঁড়াও বলছি পুরো বিষয়টা। এই যে অবাঙালি যে সকল স্টুডেন্টসরা আছে এই কলেজে পড়ে, তারা প্রত্যেকে বাঘা যতীন দেখার জন্যে তুমুলভাবে এক্সাইটেড। এইটা হচ্ছে ক্রেজ। এই যে ছবিটা প্যান ইন্ডিয়ায় রিলিজ দেওয়া হচ্ছে, দেখো এখান থেকেই তোমরা বুঝবে ছবিটা প্যান ইন্ডিয়ায় রিলিজ দেওয়া ঠিক কতটা প্রয়োজনীয় ছিল। আজকে বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজকে একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী, আমাদের বাংলার স্বাধীনতা সংগ্রামী। কিন্তু যারা অবাঙালি তাদের মধ্যেও এই যে উন্মাদনাটা, যে ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি কিভাবে কিভাবে তার দিনগুলোকে অতিক্রান্ত করেছিলেন এবং তার সঙ্গে আরও যারা বিপ্লবীরা ছিলেন কিভাবে কেটেছিল তাদের সেই দিনগুলো, আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি, আজকে সেই সকল বিপ্লবীদের জন্যে আমরা আজকে স্বাধীন ভারতে বসবাস করি, এক্স্যাক্টলি সেই সময়টা যেটা আমরা বড় পর্দায় দেখতে চলবো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দৌলতে, অরুণ রায় দৌলতে, দেবদার দৌলতে। আজকে এই ছবিটা দেখার জন্যে শুধু বাঙালি যে উন্মাদনা সৃষ্টি করছে এমনটা নয়, অবাঙালিরাও কিন্তু সমানভাবে এক্সাইটেড এবং তারা প্রত্যেকে কিন্তু মেডিকেল কলেজের স্টুডেন্ট। সো আমরা এখান থেকে ধরতে পারি না যে প্যান ইন্ডিয়াতেও এই ছবিটা ওয়ার্ক করবে? ডেফিনেটলি আমরা চাই ওয়ার্ক করুক। এবং এই ছবিটা, এই যে সকল অবাঙালি ছেলেমেয়েরা দেখবে, তারাও তো বেরিয়ে বলবে যে ছবিটা তাদের ভালো লাগলে ভালো বলবে, নিশ্চয়ই বলবে। সেখান থেকে আরও আরও অনেক অবাঙালিরা, যারাও জানতে চাইবে বাংলার একজন স্বাধীনতার সংগ্রামীকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে একটি ছবি হয়েছে, সেটা তারাও দেখতে চায়, তাই না? এই বিষয়গুলো এত ভালো লাগা জন্মায়। এবং আমি তো তোমাদেরকে বলছি, দুর্গাপুজোয় বন্ধুরা বাঘা যতীন যে ক্রেজে আছে, অলরেডি যে হাইপে আছে, এই হাইপটা প্রচণ্ড পজিটিভভাবে ওয়ার্ক করছে বাঘা যতীন সিনেমার জন্যে। এবং আমি আশা রাখবো এই ছবিটা খুব ভালো হবে, কারণ দেবদা কিন্তু শিওর না হলে দুর্গাপুজোর সময় স্বাধীনতা সংগ্রামী কেন্দ্রিক সিনেমা নিয়ে আসছেন। একজন প্রডিউসার যতক্ষণ না শিওর হবে সে কিন্তু মাঠে নামবে না, দেবদা কিন্তু শিওর এই বিষয়টাতে। এবং অরুণদা ডিরেক্টর, আমরা সকলে জানি তিনি খুব ভালো ডিরেকশন দেবেন। চলো তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে ঘিরে, প্যান ইন্ডিয়া ওয়াইজ কীরকম ওয়ার্ক করবে মনে হচ্ছে বাঘা যতীন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। টাটা।